অতএব রাহু অনেকে দোষ আছে, রাহুর দোষ কাটানোর কি উপায়? দেখো, রাহু হচ্ছে বৈচিত্র্যময়। এখন সাধারণত যখন মানুষ জন্মগ্রহণ করে, কেউ হয়তো লগ্নে রাহু থেকে যায়। এখন লগ্নে রাহু থাকলে কি হয়, মানে বলা হয় যে রাহুগ্রস্ত। হ্যাঁ, লগ্নে যে থাকবে সেই ফলটা সারা জীবন তাকে ভোগ করতে হয়। এখন রাহু তো অধিষ্ঠাত্রী দেবী ছিন্নমস্তা, এরা রক্ত ছাড়া কিছু বোঝে না। আরও সবচেয়ে বড় কথা জানো, এই ক্লকওয়াইজ ঘোরে, ও যখন রাহু ঘুরবে কেতু ঠিক তার উল্টো দিকে থাকবে, ঠিক বিপরীতে কেতু থাকবে। ও ক্লকওয়াইজ ঘুরছে, রাহুও ঘুরছে কেতুও ঘুরছে, কিন্তু রাহু যেদিকে আছে তার ঠিক উল্টো দিকে কেতু থাকে। এ দুটো দুষ্ট গ্রহ। তা আমরা যখন রাহু দেখি যে লগ্নে রয়েছে, তখন আমরা বলি যে শীষে ধারণ করো, এক ভরি দু ভরি শীষে কোমরে পড়ে থাকো কালো কাঠ দিয়ে। রাহুর অ্যান্টি শীষা হচ্ছে রাহুর অ্যান্টি লিট, বা যে শীষা বলা হচ্ছে রাহুর অ্যান্টি। এবং আমরা বলি যে কালো কাঠ দিয়ে কোমরে পড়ে নাও, অন্তত খানিকটা রেহাই পাবে রাহুর হাত থেকে, ঠিক আছে। আর রাহু কাউকে ছাড়ে না, রাহু কাউকে ছাড়ে না। রাহু যদি থাকে সঙ্গে মঙ্গল বা শনি থাকলো, আমরা নিঃসন্দেহে বলে দিতে পারি যে এটা অ্যাক্সিডেন্ট হবে, রক্তপাত হবে বা অপারেশান হবে, আমরা বলে দিই। আর তখন তো প্রতিকার তো এর গোমের আছে, গোমের শিরনি গোমের রাহুর একটা বিরাট অ্যান্টি গোমের ধারণ করা হয় ম্যাক্সিমাম লোকের, কিন্তু তাতেও যে খুব একটা বিশেষ কাজ হয় তা হয় না। দেখেছি মানে রাহুগ্রস্ত লোকের গোমেদেও বিশেষ কাজ হয় না, কারণ সরাসরি রাহু তো রক্ত চায়। তো আমরা বলি কি, ওইসবের চেয়েও তোমরা চলে যাও ঘুম থেকে উঠে ভোরবেলা, শনি কিংবা মঙ্গলবার, এই দুটো বারই হচ্ছে মানে ছিন্নমস্তা বা কালী বা তারার বার, সোমবার আর এই মঙ্গলবার শনিবার। তা আমরা বলি যে সকালবেলা চান টান করে উঠে চলে যাও কোনো কালীঘাট কিংবা তারাপীঠ কিংবা কামাখ্যা, এইসব জায়গায় যেখানে বলি হচ্ছে, প্রতিনিয়ত বলি হচ্ছে, যেখানে প্রতিনিয়ত বলি হচ্ছে বা ছিন্নমস্তা যেখানে প্রতিনিয়ত বলি, রক্তের ব্যাপার যেখানে হয়, সেখানে তুমি একটা ভালো বেলপাতা নিয়ে গিয়ে, একটা দাগহীন ফুটো ছাড়া একটা ভালো বেলপাতা নিয়ে গিয়ে হাঁড়িঘাটের সামনে দাঁড়াও যেখানে বলি হচ্ছে, দেহ থেকে একটুখানি রক্ত বার করে নাও যেখান থেকে পারো, পুরুষ চিড়ে হতে পারে, বুক চিড়ে হতে পারে, আঙুল চিড়ে হতে পারে, একটু রক্ত নিয়ে তিনটে বেলপাতায় দিয়ে দাও, দিয়ে ওটা হাঁড়িঘাটে দিয়ে দাও, দিয়ে হাঁড়িঘাটে একটু গলা ঠেকাও এবং বলো, হাঁড়িঘাটকে বলো তুমি নিজেকে বলি দিলে, রক্ত বেরোলো মানে তো বলি হলো, তা এবং বলো যে আমি রক্ত দিয়ে গেলাম মা, আর যেন রক্তপাত না হয়, এরকম একটা বলা হয়। এবং ওখানে যে মাটি আছে, মাটিটা আঁচড়ে গন্ধ প্রচণ্ড, হ্যাঁ, ওই মাটিটা দিয়ে আমরা রাহুগ্রস্ত লোকেদের কপালে একটা টিপ পড়িয়ে দিয়ে ওই ভগবান দর্শন করে চলে আসবো। আর এমনি যে খাঁড়াতে বলি হচ্ছে, ওই খাঁড়া ধোয়া জল রাহুর পক্ষে বিরাট ভালো, ঠিক আছে। আর আরেকটা জিনিস, ওই মাটি আমরা তুলে নিয়ে এসে, মন্ত্র পড়ে তুলে নিয়ে এসে আমরা চান করাই, কারণ ওই মাটি মানে কোনো আজেবাজে ড্রেনে ফেনে যেন না পড়ে, এমন জায়গায় চান করাতে হয়, বা খাঁড়া ধোয়া জল এমন জায়গায় চান করে যেখানে ড্রেনে ফেনে জলটা না চলে যায়। তো সেই জন্যে আমরা করি কি, মানে এমন জায়গায় করি যে চান করাই ওই খাঁড়া ধোয়া জল, ওই খাঁড়াটা পশুকে কাটলো তো তারপরেই জলটা দিয়ে ধুয়ে দিয়ে ওই জলটা দিয়ে কাজ করা হয়, একটু রক্ত থাকে। আর মাটিও আমরা নিয়ে আসি, মাটি গুলে আমরা চান করাতে বলি, একটা গন্ধ থাকে শরীরের মধ্যে, দু দিন তিন দিন একটা আঁচড়ে গন্ধ হয়, এটা দেখিছি সবাই বলে। তো এগুলো হচ্ছে রাহুর একটা বিরাট প্রতিকার বলতে পারো, ভয়ঙ্কর প্রতিকার একটা। আর গোমেদ ফোমেদ পড়েও যে কিছু হয় তা হয় না। এখন আমরা বলি মা বা বাবা বেঁচে থাকলে গোমেদটা পড়ো না, মা বাবা কেউ বেঁচে থাকলে গোমেদ পড়লে অনেক সময় মা বাবাকে তুলে নেয়, রাহু একজনকে না খেয়ে তোমার ভালো করবে না। ওই জন্য গোমেদ ভালো, যদি গোমেদ শিরনি গোমেদ ভালো গোমেদ হয় মা বাবাকে একটাকে নেবেই, তুমি 100% জেনে রেখে দাও। আমরা ওই জন্য বলি গোমেদ পড়ো না যাদের মা বাবা বেঁচে আছে, হঠাৎ করে দেখা গেলো মা কিংবা বাবা মারা গেল, গোমেদ পড়ার পরে খুব বেশি দিন টাইম লাগে, যে ভালো গোমেদ হয় যদি একটাকে নেবেই, ওই মা নয় বাবাকে নিয়ে নেবেই। সেই জন্য আমরা, আমি অন্তত বলি, আমি অন্যকে কী বলে আমার জানার দরকার নেই, কোনো অ্যাস্ট্রোলজারা কী বলে আমার জানার লাগে, আমি বলি গোমেদ পড়ার আগে 20 বার চিন্তা করি, যদি মা বাবা বেঁচে থাকে গোমেদ পড়ো না, তাহলে কিন্তু মা কিংবা বাবা একজনকে কিন্তু টানবেই, ও কাজই করবে না, না হলে রক্ত খেয়ে কাজ করবে, সেই জন্যে ওর রক্ত ছাড়া কিছু বোঝে না। সেই জন্যে রাহু
দুষ্ট গ্রহ, প্রচণ্ড দুষ্ট গ্রহ, তার সঙ্গে সঙ্গে কেতুও ঘুরে বেড়াচ্ছে একসঙ্গে সাইক্লিক হয়েছে। ও যখন ঘুরছে কেতুও ঘুরছে, রাহু যখন ঘর চেঞ্জ করছে কেতুও ঘর চেঞ্জ করছে, এবং মানে সমদৃষ্টি আছে ওদের। রাহু আর কেতু এটা দুষ্ট গ্রহ দুটো, তো তো রাহু বৈচিত্র্যময়। রাহুগ্রস্ত হলেই যে ক্ষতি হবে তা নয়, রাহু অনেক রকম ভালো ভালো জিনিসও দেয়, ভালো ভালো জিনিসও দেয়। হ্যাঁ, এটা করে রাহু, একেবারে যে খারাপ তা বলবো না, অর্থ সংস্থান করে দেয়, কিংবা বৈচিত্র্যময় জীবন, রাহু যারা রাহুগ্রস্ত বৈচিত্র্যময় জীবন গ্রহণ করে এবং জীবন পালন করে, কিন্তু কোনোটাই সব জিরো, মানে দেবে কেড়ে নেবে নিয়ে নেবে, দিল কেড়েও নিল আবার। ওই পয়সাটা রাহু যদি কোনো কিছু দেয় তা সেটা তুমি খরচা করতে টাইম লাগবে, যা সে সঙ্গে সঙ্গে তুমি খরচা করে পারো, রাহুগ্রস্ত তো না, মানে যে টাকাটা যে জিনিসটা পাবে যাই পাবে না কেন ওটা খরচা করতে পারলে তুমি বেঁচে যাবে, এটাই রাহুর কাজ। সেই জন্য রাহুগ্রস্ত যারা তারা পয়সাগুলি রাখতে পারে না, যা পাবে উড়িয়ে পড়ে চাই করে দেবে। রাহু বলে রাহু, রাহুর দশা, হ্যাঁ রাহুর দশা 18 বছর চলে, তো এই দশার মধ্যে অনেক কিছু বৈচিত্র্যময় ঘটে যায়, অনেক কিছু ঘটে ঘটে, তার মধ্যে আবার যদি দুষ্ট গ্রহ পড়ে যায় 18 বছরের মধ্যে, মঙ্গল বা শনি পড়ে যায় অন্তর্দশায়, দশা অন্তর্দশা আছে, অন্তর্দশায় যদি পড়ে যায় তখন গিয়ে দেখা গেলো হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, কিংবা একটা এমন অসুখ হয়ে গেলো অপারেশান করতে হলো, মানে রক্তটা যেভাবে কোন নেবে এইটি হচ্ছে মেন ব্যাপার, আর অন্য কিছু নয়। তো এখন আমরা যদি রক্তটা আগে থাকতে দিয়ে দিই এতে অনেক উপকার হয়, এটা হয়তো কেউ বলবে না, আমি বলবো কেউ বলবে না, আমি তন্ত্র বই ঘেঁটে 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 আগম নিগম ঘেঁটে যা দেখেছি সেইটাই আমি লোককে বলি, যাতে উপকার হয়, বিনা পয়সায় একটু শরীর থেকে রক্ত দিয়ে যেতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এবং খালি পেটে যদি হাঁড়িঘাটে গিয়ে তুমি রক্তটা দাও ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো, এতে তোমার খরচাও নেই, নি খরচায় হয়ে যাবে। একটা গোমেদ কিনতে গেলে, একটা ভালো সিঙ্গলডিং গোমেদ কিনতে গেলে 10,000-8,000 টাকা দাম, এটা তুমি বিনা পয়সায় হয়ে যাবে, এইটা একটা। আর গোমেদ পড়লেই যে তোমার ভালো হবে এমন কোনো, আমি বললাম তো তোমাকে, মাথার উপর বাবা মা থাকলে কাউকে তুলে নেবে একদম 100%। সেই জন্য আমরা সাবধান করে দিই লোককে প্রচণ্ড। হ্যাঁ।